কিডনির রোগকে বলা হয় সাইলেন্ট কিলার বা গুপ্ত ঘাতক। লক্ষ লক্ষ মানুষ কিডনির রোগে আক্রান্ত হওয়া সত্ত্বেও বুঝতেই পারেন না যে কিডনির রোগে ভুগছেন। কিডনি রোগের প্রাথমিক লক্ষণগুলি জেনে নিতে ভিডিওটি দেখতে থাকুন। আমি টেকনোলজি মাস্টার, ক্যালকাটা স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন কলকাতা এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস নতুন দিল্লি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট। আমাদের দেহে দুটি কিডনি বা বৃক্ক থাকে। এদের কাজ হল আমাদের রক্তকে ছেঁকে তার মধ্যে থাকা বিপাকজাত দূষিত পদার্থ যেমন ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড ইত্যাদিকে মূত্রের মাধ্যমে শরীরের বাইরে বের করে দেওয়া। আমাদের কিডনির কাজ করার ক্ষমতা প্রয়োজনের তুলনায় বেশ খানিকটা বেশি থাকে। কিডনি 30-40% কম কাজ করলেও আমাদের তেমন কোনো সমস্যা হয় না। ফলে কিডনি রোগাক্রান্ত হয়ে বেশ খানিকটা অসুস্থ না হওয়া পর্যন্ত আমরা কিছুই বুঝতে পারি না, আর যখন বুঝতে পারি ততদিনে কিডনি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই কারণে কিডনি রোগকে সাইলেন্ট কিলার বা গুপ্ত ঘাতক বলা হয়। আমরা আমাদের স্বাস্থ্য সম্পর্কে ধারণা পেতে ব্লাড প্রেশার মাপি, সুগার পরীক্ষা করি, কোলেস্টেরল চেক আপ করি, কিন্তু কিডনির রোগ শনাক্তকারী পরীক্ষা ক্রিয়েটিনিন অর্থাৎ রক্তের ক্রিয়েটিনিন টেস্ট করতে ভুলে যায়, বা এটা সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণাই নেই। ভারতবর্ষে মারাত্মক রোগগুলির মধ্যে কিডনি রোগের স্থান হল অষ্টম। রক্তের ক্রিয়েটিনিন টেস্ট করলে কিডনির স্বাস্থ্য সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়। কিডনি রোগাক্রান্ত হলে বেশ কিছু প্রাথমিক লক্ষণ দেখা যায়, কিন্তু আমরা সেগুলিকে গুরুত্ব দিই না বা অন্য কোনো রোগের কারণে হচ্ছে বলে মনে করি। সে কারণে কিডনি রোগের লক্ষণগুলি আমাদের জানা উচিত এবং সচেতন হওয়া উচিত। প্রয়োজনে রক্ত, মূত্র ইত্যাদি পরীক্ষা করার সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। নেফ্রোলজিস্টের পরামর্শ নিলে সব থেকে ভালো হয়। উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে, ডায়াবেটিস বা ব্লাড সুগার হলে, ওজন বেশি হলে, হার্টের রোগ বা ধমনির রোগ হলে, বা পরিবারের কেউ কিডনির রোগে ভুগছেন বা কিডনির রোগে মারা গিয়েছেন, এমন হলে অবশ্যই প্রতি বছর নিয়ম করে কিডনির স্বাস্থ্য পরীক্ষা করতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে। প্রাথমিক লক্ষণ সমূহ। কিডনি রোগাক্রান্ত কিনা সেটা নিশ্চিতভাবে একমাত্র বলা যায় ডায়াগনস্টিক পরীক্ষা করার পর। কিছু প্রাথমিক লক্ষণ দেখেও ধারণা পাওয়া যায়। গোড়ালি, পা ও পায়ের পাতা ফুলে যাওয়া। কিডনি রোগের প্রাথমিক লক্ষণ হল পা, গোড়ালি, পায়ের পাতা ফুলে যাওয়া। এই ফোলা স্থানে চাপ দিলে গর্ত সৃষ্টি হয় এবং ঠিক হতে কিছুটা সময় লাগে। কিডনির কাজ করার ক্ষমতা কমতে থাকলে দেহে সোডিয়ামের পরিমাণ বৃদ্ধি পায় এবং পায়ের চামড়া ফুলে যায়। এক কথায়, পা ফুলে গেলে অবশ্যই কিডনি ফাংশন টেস্ট করতে হবে এবং নেফ্রোলজিস্টের পরামর্শ নিতে হবে। পেরিঅরবিটাল এডিমা অর্থাৎ চোখের চারিপাশে ফোলা। চোখের চারিপাশের কোষগুলির মধ্যে ফ্লুইড বা কোষরসের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে চোখের চারিপাশ ফুলে যায়। এটি কিডনি রোগের প্রাথমিক ও গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। সাধারণত মূত্রের মাধ্যমে প্রোটিন নির্গত হয় না। কিডনি রোগাক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত হলে মূত্রের মাধ্যমে প্রোটিন বাইরে নির্গত হতে পারে। যাদের মূত্রে প্রোটিন নির্গত হচ্ছে তাদের এই লক্ষণটি বেশি দেখা যায়। দুর্বলতা। কিডনি রোগাক্রান্ত হওয়ার একটি প্রধান লক্ষণ হল দুর্বলতা। কিডনি যত বেশি রোগগ্রস্ত হয় দুর্বলতা ততই বৃদ্ধি পায়। কিডনি রোগগ্রস্ত হলে শ্রমসাধ্য কাজ করা একেবারেই সম্ভব হয় না। কিডনি রোগগ্রস্ত হলে শরীরের মধ্যে স্বাভাবিক অপেক্ষা বেশি পরিমাণ বিপাকজাত বর্জ্য পদার্থ বা দূষিত পদার্থ জমা হওয়ার কারণে এটা ঘটে। কিডনির রোগ ছাড়া অন্যান্য শারীরিক অসুস্থতার কারণেও দুর্বলতা দেখা যেতে পারে, আর এই কারণে দুর্বলতাকে কিডনি রোগের লক্ষণ বলে গুরুত্ব দিতে ভুলে যায়। বদহজম। কিডনি রোগের কারণে দেহে ইউরিয়া, ক্রিয়েটিনিন ইত্যাদি বৃদ্ধি পেলে হজম শক্তি কমে যায়। কিডনি রোগ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মুখে খাবারের স্বাদ বদলে যায়, খাদ্য গ্রহণ করার ইচ্ছে কমে যায়। এই রকম লক্ষণ দেখা গেলে অবশ্যই কিডনি ফাংশন টেস্ট করা প্রয়োজন। নিঃশ্বাসে দুর্গন্ধ হওয়া কিডনি রোগের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। মূত্রত্যাগে সমস্যা। বারে বারে অল্প পরিমাণে প্রস্রাব করা, ফেনার মতো মূত্রত্যাগ, মূত্রের পরিমাণ স্বাভাবিক অপেক্ষা বেশি বা কম হওয়া, প্রস্রাবের বেগ থাকা সত্ত্বেও প্রস্রাব না হওয়া, বারে বারে মূত্রনালীতে ইনফেকশন হলে, প্রস্রাব করার সময় জ্বালা যন্ত্রণা হলে কিডনি কেমন আছে সেটা একবার দেখা উচিত। মূত্রের মধ্যে রক্ত এলে
প্রোটিন নির্গত হলে অবশ্যই সচেতন হওয়া উচিত এবং কিডনি ফাংশন টেস্ট করা উচিত। অ্যানিমিয়া বা রক্তাল্পতা, রক্তের পরিমাণ কম হওয়ার তেমন কোনো কারণ না থাকা সত্ত্বেও রক্ত বা হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া কিডনি রোগের লক্ষণ। কিডনি থেকে এরিথ্রোপ্রোটিন নামক হরমোন উৎপন্ন হয়। এই হরমোন লোহিত রক্তকণিকার উৎপাদনে সাহায্য করে। কিডনি রোগাক্রান্ত হলে এরিথ্রোপ্রোটিন নামক হরমোনের উৎপাদন ব্যাহত হয় এবং অ্যানিমিয়া দেখা দেয়। শুকনো এবং ফাটা ত্বক, কিডনির অবস্থা বেশ কিছুটা খারাপ হলে আমাদের ত্বক শুকনো হয়ে যায়, ফেটে যায় এবং ত্বক চুলকায়। কিডনি রোগাক্রান্ত হলে শরীরের মধ্যে উৎপন্ন হওয়া দূষিত পদার্থগুলিকে শরীর কিডনির মাধ্যমে শরীরের বাইরে নির্গত করতে পারে না, সেগুলি দেহের মধ্যেই জমা হয়ে যায় এবং সেখান থেকেই ত্বকের সমস্যা দেখা দেয়। এছাড়া শরীরের ত্বক থেকে দুর্গন্ধ নির্গত হয়। ভাবনা চিন্তায় সমস্যা, কিডনি অসুস্থ হলে শরীরে দূষিত পদার্থ বেড়ে যাওয়ার সাথে সাথে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, ফলে রক্তের অক্সিজেন পরিবহন করার ক্ষমতা কমে যায়। মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন না পৌঁছলে ভাবনা চিন্তায় সমস্যা হয়, মনোসংযোগে বিঘ্ন ঘটে, মেমোরি লস হয় এবং মাথা ঝিমঝিম করে। পিঠে ব্যথা বা তল পেটে ব্যথা, পলিসিস্টিক কিডনি ডিজিজের ক্ষেত্রে এবং কিডনিতে স্টোন হলে পিঠে ব্যথা হতে পারে। বিশেষ করে যে স্থানে কিডনি থাকে তার উপর দিকে ব্যথা হতে পারে। আবার মূত্রথলি বা মূত্রনালীতে ইনফেকশন হলেও বা স্টোন হলে তল পেটে ব্যথা হতে পারে। এই রকম ব্যথা হলে অবশ্যই এক্সরে বা আল্ট্রাসাউন্ড দ্বারা কিডনি, মূত্রথলি, মূত্রনালী ইত্যাদি ছবি করে দেখে নেওয়া প্রয়োজন কিডনি কেমন আছে। উচ্চ রক্তচাপ, উচ্চ রক্তচাপের সমস্যা কিডনি রোগের কারণেও হতে পারে। উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিলে কিডনি ফাংশন টেস্ট করা অবশ্য প্রয়োজন। কিডনির স্বাস্থ্য খারাপ হলে শরীরে সোডিয়াম ও জলের পরিমাণ বৃদ্ধি পায়, ফলে রক্তচাপ বৃদ্ধি পায়। রক্তচাপ বৃদ্ধি পাওয়ার ফলে মাথা ধরা, পেট ব্যথা, চোখে অন্ধকার দেখা ইত্যাদি লক্ষণ দেখা যায়। এগুলি কিডনি রোগের কারণে হতে পারে। কিডনি বা বৃক্কের রোগের প্রাথমিক লক্ষণ নিয়ে আলোচনা এখানেই শেষ করব। কিডনি রোগের প্রাথমিক কোনো লক্ষণ দেখা গেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং কিডনি ফাংশন টেস্ট করতে হবে, এছাড়া প্রয়োজনে চিকিৎসাও করতে হবে। কোনো পরামর্শ দিতে বা আলোচনা করতে মন্তব্য করুন। ভিডিওটি প্রয়োজনীয় মনে করলে লাইক ও শেয়ার করতে পারেন। টেকনোলজি মাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি লাইক করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।